আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক ইনসি টক উইথ আমির। আজকে আবার অন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। তো দেখেন, এখানে আমরা লিখেছি কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে আপনি যদি সাবস্ক্রাইব করবেন, তো আমরা আমাদের লেসনে শুরু করতে যাচ্ছি। তো এখানে দেখেন, শুরু করার আগে আমি বেশ কিছু বিষয় লিখেছি, এই বিষয়গুলোর উপর একটু গুরুত্ব দিবেন। তো দেখেন কি বলছে, যে আমরা থার্ড কন্ডিশনাল লিখেছি, এখানে বলছি ইফ যুক্ত যে ক্লজটা থাকবে সেটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, কোন টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন এটা স্ট্রাকচার কিন্তু আমি দিয়েছি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি, যেটা বলতে পাস্ট পার্টিসিপল ফর্মটা বোঝায়, প্লাস অবজেক্ট অর এক্সটেনশন যে কথাটা আছে সেই বিষয়টা। দেখেন যে অপর যে ক্লজটা আছে সেটা কি হবে, যে সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট দিতে হবে। তার মানে আমাকে দেখতে হচ্ছে কি, যে এখানে যদি পাস্ট পারফেক্ট থাকে, যদি পাস্ট পারফেক্ট থাকে ইফযুক্ত যে ক্লজটা আছে, তাহলে আমার অপর যে ক্লজটা আছে সেটা হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। একটু মাথায় খেয়াল রাখতে হবে, একটু মাথার ভিতরে নিতে হবে বিষয়টাকে, একটু বেশি বেশি এক্সারসাইজ করতে হবে। তো দেখেন আমরা এক্সারসাইজ করার জন্য দুইটা উদাহরণ দিয়েছি, তিনটা। তো এখানে ফার্স্টে কি বলছে, যে ইফ আই হ্যাড স্টাডিড ওয়েল, দেখেন কি বলছে, ইফ আই হ্যাড স্টাডিড ওয়েল, যদি আমি ভালোভাবে পড়াশোনা সেই সময় করতাম তাহলে কি করতাম। দেখেন এইটা যেহেতু আমি পাস্ট পারফেক্ট দিচ্ছি, তাহলে এই স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট দিয়েছি, তাহলে এখানে উড অথবা কুড বসবে। তাহলে দেখেন আমরা উড দিচ্ছি, সম্ভাব্য অর্থে উডটাই বেশি ইউজ করা হয়। দেখেন তারপর আমি দিচ্ছি কি, হ্যাভ দিচ্ছি। তো হ্যাভ দিলাম, তাহলে এখানে যে হচ্ছে মেইন ভার্বটা আছে সেটার এখন কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে এখানে পাস যে কথাটা আছে তাহলে সেটা হয়ে যাবে কি, পাস্ট। তাহলে হচ্ছে কি, ইফ আই হ্যাড স্টাডিড ওয়েল আই উড হ্যাভ পাসড, যদি আমি ভালোভাবে পড়াশোনা করতাম তাহলে কি আমি পাস করতাম। দেখেন তারপরে দিয়েছি ইফ আই হ্যাড বিন এ বার্ড, যদি আমি পাখি হতাম তাহলে কি দিতাম। দেখেন আই দিয়েছি, তাহলে এখানে উড দিব, তারপর হ্যাভ দিব। দেখেন এখানে ফ্লাই এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, ফ্লাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লন। দেখেন কি দিচ্ছি, যে ইফ আই হ্যাড বিন এ বার্ড আই উড হ্যাভ ফ্লান, যদি আমি পাখি হতাম তাহলে উঠতে পারতাম। তাহলে দেখেন এখানে লাস্টে একটা এক্সাম্পল আছে, যে ইফ ইউ হ্যাড ওয়েক ফেস্টার ইউ ড্যাশ নট মিস দ্য ট্রেন। এই বিষয়টা এক্সারসাইজটা আপনারা নিজে করবেন, বাসায় করবেন, আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরপরেও আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, যদি তারপরেও কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের এই লেসনটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। কিপ উইথ আস, থ্যাংকস টু অল।